দেখো এখন বাজে রাত একটা কুড়ি একটা কুড়ির সময় আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি কেননা ওরা পাপা ছেলে দুজনাই ঘুমাচ্ছে পাপার তো দুদিন টেন জার্নি করে আর ইচ্ছা নেই বলে যেমন বলেছিল হ্যাঁ যাবো হুম বললো যাবো তা যাবো না ঠাকুর দেখিনি কিছুক্ষণ হলেও থাকবো তারপরে বেশ খেয়ে দিয়ে উঠেছে তো শুয়েছে বলেছে তোমরা রেডি হও তারপরে আমাকে দেখো যখন ডাকলাম বললো গো আর যাবো না ভালো লাগছে না ছেলে তো বায়না করছে আমি ছেলেকে বললাম না বাবা তুই বলি মাজা ব্যথা করছে ঘুম পাচ্ছে তুই পাপার কাছে থাক পাপা তোকে ভোরবেলায় নিয়ে যাবে দিয়ে বলো অনেক মানে কান্নাকাটি করার পরে অনেক বুঝালাম তারপর বললো ঠিক আছে কেন ওকে নিয়ে যায়নি কেন বলো তো ছেলেকে ও ঘুমিয়ে পড়বে আর ঘুমিয়ে গেলে যদি বসার জায়গা না পাই তাহলে অত ভিড়ের মধ্যে আর আমাদের এখানে জয়ত্রী পুজোর না একটু মারামারি বাঁধার চান্স থাকে ওই জন্য ভাবলাম ছেলে মেয়ে দুজনকে আমি সামলাতে পারবো না যার জন্যই আমি ছেলেকে রেখে গেলাম তা ওর পাপা ভোরবেলায় ফোন করলাম যখন ওর পাপা ওকে পাঁচটার সময় উঠিয়ে নিয়ে গেল এই দেখো এখন কিন্তু প্রায় দুটো বাস দিয়ে এলো দেখে মনে হচ্ছে দেখো যে এখন রাত দুটো ছুটছে দেখো আমাদের বলি না আমাদের কৃষ্ণনগরের ভাষান এটা আলাদাই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার প্রত্যেক কৃষ্ণনগর বাসীর কাছে আমি যেখানে আমাদের আমিন বাজারে বসেছিলাম আমি আমার পাশে পুলিশরাও বসেছিল আমাদের একটা চেনাশোনা দোকান আছে ও দোকানে বেঞ্চ বার করে দেয় প্রত্যেকবারই তা বেঞ্চ বার করে দিয়েছে পুলিশটাও বসে আছে তা আমাকে বলছে উনি হাওড়া থেকে এসছে হাওড়ার অনেক ভেতর থেকে বলছে আমি এত জায়গায় ডিউটি দিয়েছি কৃষ্ণনগরের মতো এরকম সুন্দর ভাসান আমি আমার এই লাইফে চাকরির লাইফে কোনো দিনও দেখিনি বলছে এত সুন্দরভাবে যে ভাসান হয় দেখার মতো ভাসান উনি আবার জিজ্ঞাসা করছিল যে আচ্ছা চাষ এই শুনেছি তো বুড়িমার অনেক গয়না আছে কিন্তু দেখছি তো প্রত্যেক ঠাকুরেরই মানে প্রচুর গয়না এলাম হ্যাঁ আমাদের এখানে জগদ্ধাত্রী মানেই মানে কমসে কম সে কিছু না কিছু শোনা থাকবেই তার এই দেখো মিউজিক বা সাউন্ড শোনাতে পারছি না অতটা তোমরা ঠিক বুঝতে পারছো না যে কতটা সুন্দর লাগে যখন ঠাকুর যায় এগুলো কোথায় যাচ্ছে তো রাজবাড়ির দিকে যাচ্ছে ঠাকুরগুলো সব রাজবাড়ির দিকে যাচ্ছে রাজবাড়ি যখন মানে এক আগে কি হতো বলতো এই বছর দেখছি এরকম ধারা দু বছর পরে তো আবার ইয়ে দিয়েছে পারমিশন দিয়েছে রাজবাড়ি ঘোরার আগে কী হতো তো আমাদের আমিন বাজারটা যেখানে আমি ভাষণটা দেখছি আমিন বাজারের পরেই হচ্ছে রাজবাড়ি আমাদের কৃষ্ণচন্দ্র রাজা রাজবাড়ি রাস্তাটা একটু সরু মতো ক্রসিংয়ে মানে ক্রসিং করতে গিয়ে ঠাকুর গন্ডগোল লেগে যেত গণ্ডগোল মানে যেমন তেমন গণ্ডগোল না মানে সেই গণ্ডগোলের কথা আর বলা যাবে না কি গণ্ডগোল তো এইবার দেখছি ঠাকুর রাজবাড়িতে সব ঘুরছে ঘুরতে গিয়ে মানে ছাড়ছে একটা একটা করে ঠাকুর ছাড়ছে একটা কি দুটো যাতে ক্রসিংয়ের সময় গন্ডগোল না বাঁধে ঝামেলা এড়াতেই এই মানে ব্যবস্থা আর জগদ্ধাত্রী মানে কি তো একশো আটটা ঢাক এখন সবাই অনেকে একশো আটটা না করলেও তবে সত্তর আশিটা করেই তা বেশিরভাগই একশো আটটাই করে কারণ কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়িতে জগৎ সময় উনি একশো আটটা ঢাকই বাজাতেন দেখো এটা চলে গেল কাঠুরিয়াপাড়া রাত মানে রাত বলে মনে হচ্ছে বলো শুধু মানুষ নেশায় বসে রয়েছে যে একটু এটাই শেষ পুজো পুজো দেখব ঠাকুর চলে যাবে আবার তো সেই এক বছর যার জন্যই সবাই বসে রয়েছে আর সবাই এই কারণে আরও বেশি বসে আছে বুড়িমা ভাসান দেখবে এই জন্যে বুড়িমা ভাসান একটা আলাদাই বিশাল ব্যাপার কিন্তু এ বছরে এই দেখো এটা হচ্ছে আমাদের বাগাডাঙা বলে এটা হচ্ছে বাগাডাঙায় বাঘামা যেহেতু বাঘা ডাঙা নাম ওই জন্য বাঘা মা বলেই এনাকে সবাই ডাকে এরা প্রত্যেকবারই গাড়ির উপরে একটা বাঘ তোলে আর বাঘের সেই গর্জন যেমন হয় ওরকম গর্জন দিতে দিতে যায় রেকর্ডিংয়ের মাধ্যমে মানে এত ছেলে ওফ বাবা কোথায় থাকে মানে পুজোর সময় বোঝা যায় যে পাড়ায় কত ছেলে কোন পাড়ায় কত ছেলে আর বুড়িমা ভাষান এবার কি বলো তো সকাল সাড়ে নটায় মানে আমাদের তো পুজো একদিন হয় বুধবারে যত ছিল বিশুৎবারে ভাসান সেই জায়গায় বিশুৎবার ভোর হয়ে গেছে শুক্রবারের দিন সাড়ে নটায় ভাসান তা এই জন্যেই আমাদের একটু কেমন কেমন লাগছে বুড়িমা রাতের বেলায় দেখতে কত সুন্দর লাগে বুড়িমাকে আমরা রাতে দেখি অভ্যস্ত মানে ভোর রাতে সে জায়গায় এত দেরিতে ভাসান দেখো দেখতে দেখতে দেখো সকাল ভোর হয়ে গেছে বুঝতে পারছো দেখো সব রাজবাড়ি থেকে ঠাকুরগুলো পুলিশে আটকে দিচ্ছে একটা দুটো এইভাবে ছাড়ছে মানুষের চোখে এক ফোঁটা ঘুম নেই বই না জগরাত্রী পুজো মানে কৃষ্ণনগরবাসীর কাছে একটা আলাদাই অনুভূতি কি বলে না এসাদের ভাগ হবে না তা আজকে আমি বলছি এই পূজোর পুজোর ভাসান বা পুজোর কারোর সঙ্গে ভাগ হবে না এটা যার যার অনুভূতি একমাত্র কৃষ্ণনগরবাসী বলতে পারবে সোয়েটার মানে ভোরের দিকে কি সে সাথে দিকে বেশ ঠান্ডা লাগছিল আমি চাদর নিয়ে গিয়েছিলাম মেয়েকে একটা স্টোল মাথায় দিয়ে দিলাম আর মেয়ের তো জিন্সের কোটটা পরেই গেছিলো আর দেখো মানে কালী পুজোর ঠান্ডা লেগেছিল ঠান্ডা কাটতে না কাটতে আবার ঠান্ডা লেগে গেছে গো ওই তিন দিনের অনিয়মের ফলে ঘুরে ঘুরে ঠাকুর দেখা আর এই জগতগুলো দেখেছো সব হচ্ছে সাঙে আমাদের জেনকে প্রথম ভাষানের দিন সব সাঙে যায় ঠাকুর আর দ্বিতীয় দিন মানে শুক্রবার দিন সন্ধ্যের পর থেকে সব ঠাকুর যাবে রাশের গাড়িতে আর লরিতে হলে কী সব গাড়ি বলে ওই সব অত নাম না ওই সব গাড়িগুলোতেই যাবে দেখো আমি হাজব্যান্ডকে ডেকে নিয়েছি ও আর ছেলে দাঁড়িয়ে রয়েছে ভোট যখন ফোন করলাম পাঁচটা বাজে পাঁচটা দশ পনেরো নাগাদও এলো কেন আমিনবাজার থেকে আমার বাড়ি বেশি দূর না ডাকার সঙ্গে সঙ্গে রেডি হয়ে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে চলে এসছে মোটামুটি সব থমথম করছে কি বলো তো ব্যাপারটা হচ্ছে এখন আমাদের বুড়িমা আসার অপেক্ষা সব রাস্তায় ঢল দেখছে দুপাশে শুধু বুড়িমা যে কখন বুড়িমা উঠেছে উঠেছে বুড়িমা খবর নিচ্ছে এর মাধ্যমে যারা ধরো এদিক ওদিক এমুড়ো মুড়ো করছে তাদের কাছে খবর নিচ্ছে যে বুড়িমা উঠেছে কত দূর বুড়িমা এই দেখো এটা না আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুর এই আমার বাপের বাড়ি পাড়ার ঠাকুর যখন আমিন বাজার ক্রস করলো প্রায় পনেরো সাতটা বাজে পনেরো সাতটা কি পনেরো সাতটা বেজে গেছে হয়তো সাতটা বাজে দেখো এই সাঙ্গে ভাসান কিন্তু ঐতিহ্যমণ্ডিত তো এই কৃষ্ণনগরেই আছে আর কোথাও আছে কিনা আমি যাই না তবে শুনি যে কৃষ্ণনগরেই সাং ভাসানটা এখনও প্রচলন রয়েছে সাঙ্গে মানে ঠাকুর বেয়ার কাঁদে উঠে যাবে এই দেখো এটা কি বলো তো এটা আসছে বুড়িমার ছোটো বোন কাঁঠাল পোঁতা কাঁঠাল পোতার ছোটো মা এ নাকে ছোটো মা বলা হয় দেখো ছোটো মা এবার রাজবাড়ি যাবে রাজবাড়ি থেকে ঘুরে যখন আসবে জলঙ্গীর পথে এগোবে আমাদের মেন বলি না মেন মার্কেট পোস্ট অফিস পোস্ট অফিসের মোড়ে বুড়িমা আর হচ্ছে মার ক্রস হয় ক্রসিংটা যে দেখতে এত সুন্দর হয় ছোটমা যাচ্ছে ঘাটে আমাদের জলঙ্গির দিকে আর বুড়িমা আসছে আমাদের রাজবাড়ির দিকে এই দৃশ্য বাবা গায়ে কাটা দিয়ে ওঠে এই দৃশ্য দেখতে গেলে আবার কি বলতো তো মানে কথিত আছে বুড়িমা দেখিয়েছি মেজ মাকেও দেখিয়েছি ছোটো মাকেও তোমাদের দেখিয়েছি কাঁঠাল পোঁতা ছোটো মা কলস্ট্রিট মেজোমা চাষাপাড়ার বুড়িমা এরা হচ্ছে পরপর তিনজনাই থাকে আগে হচ্ছে সবার শেষে ওঠে বুড়িমা যেহেতু বুড়িমা কাঁঠাল পোতা হচ্ছে বুড়িমার বোন ছোটো বোন ওই জন্য ছোটো মা আর মেজো মা হচ্ছে কলেজ স্ট্রিট তা ঘাটে গিয়ে এদের তিনজনার দেখা হবে হবেই তিনজনার দেখা হয়ে তারপরে এরা জলে মানে জলে ভাসান দেয়া হবে সবার শেষ বুড়িমা তা এরা বলছে মেজো মা আর ছোট মা অপেক্ষা করে ঘাটে গিয়ে যে দেখা করবে মানে বুড়িমার সঙ্গে আমার হাজবেন্ড অফিস যাবে এগারোটা কত ট্রেন ধরবে ও বলছে যা ট্রেনটা পাবো তো পাচ্ছিলাম না আর খুব কষ্ট হচ্ছিল কিন্তু এই বুড়িমা দেখার টানে লোভ বলতে পারো একটা বুড়িমা দেখার আবার এক বছর আর বুড়িমা জানোই তো কেমন জাগ্রত যার জন্যই হা করে দেয় সবাই প্রত্যেকেই বুড়িমা এখন যেহেতু ছোটো মা চলে গেল এ দেখো ছোটো মা আবার চলে আসছে ছোটো মা হচ্ছে রাজবাড়ি ঘুরে চলে আসছে শুধু শোনা দেখো সিংহতেও বুড়িমা ছোটো মা মেঝোমা সব সোনা পড়ে